এমন কিছু কি আছে যা করলে আমার স্বামীকে আল্লাহ হেদায়েত দান করবেন? আমার স্বামী যথেষ্ট বদরাগী, সে এতটা রাগ করে যে রাগের মাথায় এত বাজে কথা বলে মানুষের সামনে যাওয়া যায় না, তার মুখের বাজে ব্যবহার দূর করতে কি করব? আমাদের দেশে পুরুষদের মধ্যে অমানুষের সংখ্যা অনেক বাড়তেছে মনে হয়, অতএব মহিলারা দিনের ক্ষেত্রে অগ্রসর হয়ে যাচ্ছে। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন একজন পুরুষ না একজন মহিলা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি সর্বপ্রথম ইমান আনছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একজন নারী প্রথম মুসলমান, আল্লাহর জন্য সর্বপ্রথম নিজের জীবন বিলিয়েছেন, শাহাদাত বর্জন করেছেন, তাও একজন নারী। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম আল্লাহর রাহে জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। অনেক মহিলারা আছে তাদের ঘরে এরকম অমানুষ স্বামী আছে যে তাদেরকে কোনোভাবে বোঝানো যায় না, যাদের এরকম অমানুষ স্বামী আছে, আপনি আপনার চেষ্টা চালাবেন, দোয়া করবেন, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, আদর স্নেহ দিয়ে তাকে আপনার লাইনে আনার চেষ্টা করবেন। কোনোভাবে যদি দেখেন যে না অমানুষ, কপালে হেদায়েত নাই, তো মনে রাখবেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন আপনি যাকে চাইবেন আপনার পছন্দ মতো সবাইকে হেদায়েত দিয়ে দিবেন, এই ক্ষমতা আপনার নাই। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবে, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। অনেক বোনরা অনেক মহিলারা অমানুষ স্বামীর ঘরে সীমাহীন নির্যাতন এবং কষ্ট ভোগ করে জীবন কাটান, আমি তাদেরকে বলবো প্রথমত আপনি তাকে সংশোধন করার চেষ্টা তো অব্যাহত রাখবেন, যদি আপনার সকল চেষ্টার পরও তাকে সংশোধন করতে না পারেন, তার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে আপনার জন্য এই মুহূর্তে নানা দিক থেকে সমস্যাকর হয়, তো আপনি সবর করবেন। সে আপনাকে গালিগালাজ করছে, আপনাকে খারাপ কথা বলছে, বাজে কথা বলছে, এর কারণে আপনার কোনো গুনাহ হচ্ছে না, গুনাহ হবে তার, ক্ষতি হবে তার, সে নিজের পায়ে নিজে কুড়াল মারছে, যে গালি দেয় ক্ষতি তার হয়, যাকে গালি দেওয়া হয় তার কোনো ক্ষতি হয় না। বিধায় আপনি একটু সবর করবেন, সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সবরের বিনিময়ে, এই ধৈর্যের বিনিময়ে আপনাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আর মনে রাখবেন দুনিয়ার জীবন কোনো একভাবে পার হয়ে চলে যাবে, এখানে আমরা কেউ চিরকাল থাকার জন্য আসি নাই, একভাবে পার হয়ে যাবে, আখিরাতে আসল দেখা হবে। আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার অধিকার যাতে সে খর্ব করতে পারে না পারে, নষ্ট করতে না পারে, আপনাকে যেন কষ্ট দিতে না পারে, চেষ্টা করবেন। আপনার হারাবার কিছু নাই, সে কপাল পোড়া, তার হারাবার অনেক কিছু আছে, আপনার হারাবার কিছু